বন্ধুরা কেমন আছেন? আজ আমরা কথা বলবো আমাদের প্রতিদিনের জীবনে যে নেগেটিভ বিষয়গুলো আসে সেগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা সব কিছুতেই নেগেটিভ খোঁজে। তাদের প্রথম বাক্য শুরু হয় না বা নো দিয়ে। তারা আপনি ভালো কিছু করলেও আপনাকে খোঁচা মেরে কিছু একটা বলবে, মানে খোঁচা মারা ছাড়া তারা কোনো কিছু চিন্তাই করতে পারে না। তারা আপনাকে বাজে কমেন্টস করবে যেটা কোনো প্রয়োজন নেই অকারণে। তারা এমন সব কাণ্ড ঘটাবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে, আপনার মনে হবে যেন কোটি টাকার সম্পদ তার নষ্ট হয়ে যাচ্ছে। তারা জীবনে হয়তো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে অনেক বড় বড় কাণ্ড ঘটিয়ে ফেলবে। এই সব মানুষগুলোকে নিয়ে আমাদের চলতে হয় প্রতিনিয়ত। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে দু একজন এরকম থাকে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে দু একজন থাকে, অফিস কলিগদের মধ্যে দু একজন থাকে। সো আপনি যেখানেই যান না কেন, এরকম দু একটা মানুষ সমাজে, বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে, পরিবারের মধ্যে পাওয়া যায়। তাহলে এখন আমরা কি করব? তাদেরকে বাদ দিয়ে তো আর কোনো কিছু হবে না, তাদেরকে নিয়ে আমাদের চলতে হয়। এগুলো হ্যান্ডেল করার জন্য আমার কাছে যেটা মনে হয়, আমার অভিজ্ঞতা যেটা বলে, সেটা হচ্ছে যে আপনি এগুলোকে হ্যান্ডেল করতে না পারলে কিন্তু আপনি আপনার নিজের কাজে মনোযোগী হতে পারবেন না এবং আপনার সফলতাগুলো বাধাগ্রস্ত হবে। সেই জন্য আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এগুলো হ্যান্ডেল করার সবচেয়ে সহজ এবং প্রথম উপায় হচ্ছে পাত্তা না দেওয়া, ইগনোর করা, চুপচাপ থাকা। এটা হচ্ছে একদম সহজ উপায়। আরেকটা উপায় হচ্ছে যে সম্ভব হলে এগুলোকে কিছুটা বন্ধ করার জন্য, কারণ আপনি একজনের স্বভাব তো আর আপনি পরিবর্তন করতে পারবেন না সহজে, যেটা করতে পারেন আপনি যদি তাদের কোনো একটা উপকার করে ফেলতে পারেন আপনি সেরকম মানুষদের। এরা যেমন অতি মাত্রায় নেগেটিভ, আর আবার উপকার পেলে এরা অতি মাত্রায় পজিটিভ হয়ে যায়, তখন দেখবেন আপনাকে নিয়ে সমালোচনা করছে না, যেটা অকারণে করে। হ্যাঁ, সমালোচনার কোনো বিষয় থাকলে কোনো মানুষ তার ফেরেশতা না, সমালোচনা উঠতে না, প্রত্যেকেরই কোনো না কোনো দোষগুণ আছে। সমালোচনা করার থাকলে ট্রুলি সমালোচনা করবে এবং ট্রু বন্ধু, ট্রু মানুষগুলোই ট্রু সমালোচনা করে। আরেকটা উপায় হচ্ছে, আপনি চিন্তা করে দেখতে পারেন, সেটা হচ্ছে যে ইগনোর করা, যেটা আমি আগেই বলেছি, একেবারেই বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়া। আর একেবারেই কোনো কিছু যদি সম্ভব না হয় তাহলে তাদের সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয়া, এটা হচ্ছে একদম সর্বশেষ রিসোর্স। আর কিছু করা না গেলে টোটালি তাদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখা। তো বন্ধুরা, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের নেগেটিভগুলোকে নিয়ে হ্যান্ডেল করতে হবে পজিটিভলি। নেগেটিভকে নেগেটিভ দিয়ে হ্যান্ডেল করা যায় না, করা উচিত না, তাতে নিজের সময় নষ্ট, নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট, নিজের সফলতার পথে, কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়। বাই দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ইচ্ছাটা কি? ভালো থাকা, মনটা যেন ভালো থাকে, শরীরটা যেন ভালো থাকে। ধন্যবাদ সবাইকে।